हेलो फ्रेंड्स, वेलकम टू मैट किचन। मैट किचने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर सामने निये हाजिर होइछि दईयेर घोल बा माठा। आमि एखाने हाफ लिटार दूध बसिए दिएछि। दूधटा भालो करे फुटिए नेब। दूधटा देखुन टकबक करे फुटे गेछे। एबार आमि दूधटाके गैसटा अफ करे ठंडा करे नेब। दूधटा ठंडा हये गेछे। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পর এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের মধ্যে ভিনিগারটা আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন দুধটা কেমন দই কেটে গেছে। ছানা হয়নি বন্ধুরা, দুধটা দই কেটে গেছে, ঘোলের মতন রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম। নিয়ে এবারে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণটা যে যা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ঘোলটা 3 গ্লাস রেডি করব, আমি সেই অনুপাতে মাপটা বলছি। এবারে দিয়ে দেব আমি পাতি লেবু রস। আমি এখানে একটা পাতি লেবু নিয়ে ভালো করে শিরগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি, দানা ঠানাও বাদ দিয়ে নিয়েছি। এবারে ভালো করে চিপে পাতি লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দেব এখানে একদম ঠান্ডা জল। আপনারা ইচ্ছা করলে বরফের কিউবও দিতে পারেন। আমি ঠান্ডা জল দিয়ে এটাকে এবার ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ডিং হয়ে গেছে, ঘোলটা এরকম ভাবে রেডি হয়েছে। এবারে আমি এটাকে গ্লাসে সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি ওপর থেকে কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। এবারে ঠান্ডা ঠান্ডা এই গরমে খুব তৃপ্তি করে খাওয়া যাবে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।